হ্যালো বিয়র্স ঘূর্ণিঝড় মুখার আপডেট নিয়ে আবার হাজির হলাম ঘূর্ণিঝড়টি বর্তমানে সেন্ট উপকূল অতিক্রম করছে এবং সেখানে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ভেগে ঝড়োয়া বইছে এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে বর্তমানে তিনশো পঁয়ত্রিশ কক্সবাজার থেকে দুশো পঞ্চাশ মংলা বন্দর থেকে চারশো পঁয়ত্রিশ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটি ঘূর্ণিঝড় কেন্দ্র এবং এর ডানপাশটা মায়ানমার এবং পাশটা বাংলাদেশের স্যান্ট মার্টিন টেকনাফ এবং কক্সবাজার উপকূল হয়ে অতিক্রম করবে এবং এটি সন্তানাগাদ অতিক্রম করবে স্থলভাগ ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় নিয়ে কেউ আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন এবং ঘূর্ণিঝড় মোকাবেলা করুন ধন্যবাদ